আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটা অনেকের কাছে এখন স্বপ্ন, ডিপিআরসি হসপিটাল। যখনই এই নামটা আসে তখনই চলে আসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম, যার হাত ধরে হাজারো মানুষ সুস্থতার পথে ফিরে এসেছেন, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ স্যারের ফলোয়ার আছেন তারা দেখে আসছেন। দর্শক, অনেকেই প্রশ্ন করেন এটা কি ম্যাজিক। দর্শক যদি বলেন, আমি বলবো হ্যাঁ, ম্যাজিক। কারণ প্রযুক্তি আসলে এত দূর এগিয়ে গিয়েছে, আমরা তার সাথে তাল মিলে এগিয়ে গিয়েছি। প্রযুক্তি এখন আমাদের ঘরে ঘরে। শুধু প্রযুক্তিটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে জানি, সুস্থতা হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, আমার সাথে আজকে আমার সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমার যে ভাই, একজন প্রবাসী ভাই। গত প্রায় 19 বছর যাবৎ উনি দেশের বাইরে আছেন, প্রবাস জীবন কাটিয়েছেন, খুব পরিশ্রমী একজন মানুষ। উনি যে সমস্যাটা নিয়ে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন সেটা হচ্ছে ওনার মূলত ডিস্ক প্রোল্যাপস ছিল, ওনার লাম্বারে এবং সার্ভাইকালে দুই জায়গায় ওনার ডিস্ক প্রোল্যাপস ছিল। প্রথমে যদি অল্প একটু সমস্যা নিয়ে শুরু হয়, বাট একটা সময় সেটা খুবই বাজে একটি অবস্থা তৈরি করে, স্বাভাবিক কোনো কাজ আর করতে পারছিলেন না। চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু তেমন কোনো ভালো উন্নতি পাননি। শেষ পর্যন্ত এই ডিপিআরসি হসপিটালে আসেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট গ্রহণ করেন। বাকিটা ওনার মুখেই শুনি। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম, পুরো নাম নাসিরউদ্দিন রুবেল। নাসিরউদ্দিন রুবেল। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে কোথায় স্যার? লক্ষ্মীপুর বিজয়নগর। বিজয়নগর। স্যার, আপনি দীর্ঘ একটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন, কোথায় ছিলেন স্যার? আমি কুয়েতে ছিলাম। কুয়েতের কোথায় সেটা? কুয়েতের আমি সিটি এলাকায় ছিলাম, কুয়েত সিটি। সিটিতে। আচ্ছা, আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আপনার কোমর এবং ঘাড় ব্যথা জনিত সমস্যার জন্য। জি। এই সমস্যাটা শুরুটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? আমার কোমর ব্যথা শুরু হয়েছে এখন থেকে 3.5 বছর আগে। 3.5 বছর আগে। সেটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুর মাধ্যমে নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? না, কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়নি, হঠাৎ ব্যথা আসছে এটা। আচ্ছা, মানে হঠাৎ করে একদিন হয়তো ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন যে কোমরে ব্যথা করছে, আস্তে আস্তে ব্যথা স্টার্ট হইয়া বাড়তির দিকে গেছে। আচ্ছা, ব্যথাটা কি তখন শুধুমাত্র কোমরেই ছিল নাকি রেফার হতো পায়ের দিকে? কোমরের থেকে পায়ের দিকে আসতো। আচ্ছা, তো যখন প্রাথমিকভাবে দেখলেন যে ব্যথা কিছুটা এরকম করছে, কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি কুয়েতে এক ডক্টরের কাছে গেছি, ইন্ডিয়ান ডক্টর। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট নিয়েছি, তারপরেও কিছু হয়নি। কি বলেছিলেন এই ডক্টর যখন আপনাকে দেখেছিলেন? উনি বলেছে আমার কোমরে কিছু সমস্যা আছে, কি মাংস নাকি হার্ড হয়ে গেছে একটু। আচ্ছা, তো উনি বলছে তুমি দেশে যাও, দেশে গিয়ে এটা তুমি চিকিৎসা করে এসো। তারপরে আমি দেশে আসলাম গত 3 বছর আগে। কুয়েতে কেন না, সেটা দেশে কেন তারা বললো? আমি ওখানে প্রাইভেট মেডিকেলে গেছি, তো প্রাইভেট মেডিকেল মানে কস্টিংটা একটু বেশি পড়ে যায়। হ্যাঁ, বাংলাদেশি টাকা আসলে এটা মানে অনেকটুকুই খরচ পড়ে যায় আমরা জানি। হ্যাঁ জি। তো তখন আপনি আর ওখানে চিকিৎসা না করে আপনি সরাসরি দেশে চলে আসলেন। দেশে চলে আসলাম। আচ্ছা, এই কোমর ব্যথাটা কি তখন শুধু কোমর ব্যথাতেই ছিল নাকি অন্য কোথাও ছিল? না, কোমর ব্যথা থেকে পায়ের দিকে আসতো। সমস্যাটা কি হতো, হাঁটতে গেলে সমস্যা হতো নাকি দীর্ঘ সময় আপনি যখন হাঁটতে বসলে এবং কি কাজ করতে গেলে সমস্যা হতো? মানে আগে যেরকম আপনার শরীরকে বিভিন্ন বেন্ড করে বা বসে দীর্ঘ সময় বা দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনি কাজ করতে পারতেন, এখন আর ওরকম করে আপনি কাজ করতে পারছিলেন না? জি না। কিছুক্ষণ বসে কাজ করলে দেখছেন কোমরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে কাজ করলে কিছুক্ষণ পর ব্যথা শুরু হয়ে যাচ্ছে, মানে দাঁড়িয়ে থাকলে বসতে হচ্ছে বা একটু রেস্টে আপনাকে চলে যেতে হচ্ছে। জি জি। থেমে থেমে আগে যেরকম খুব বেশি পরিমাণে কাজ একসাথে করতে পারতেন, এখন আর ওরকম কাজ করতে পারছিলেন না। না, তখন আপনি দেশে চলে আসলেন। দেশে চলে আসলাম। তখন কি করলেন দেশে আসার? দেশে আসি, এক ডক্টরের কাছে গেলাম। ওখানে চিকিৎসা হলাম। উনি কিছু মেডিসিন দিল, আমি খেলাম, খাওয়ার বছরখানিক ভালো ছিলাম। মানে এই যে বাংলাদেশে আসলেন, সেই ডক্টর কি মানে ডায়াগনোসিসটা কি ছিল তখন? তখন ওটা আমি মানে কোনো এমআরআই বা অন্য কোনো কিছু করেছিলেন কি? জি, একটা টেস্ট করছেন উনি। টেস্ট করে বলছেন হ্যাঁ, তোমার মাজার একটু মাংস হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানে একই কথা যেটা আপনি কুয়েতে শুনেছিলেন, একই কথাটা আবার সেম কথা উনিই বলছেন। আচ্ছা, হ্যাঁ, তখন ওনার চিকিৎসা নিছি। চিকিৎসা নেওয়ার পরে আমি এক বছর মোটামুটি ভালো ছিলাম। কোনো ব্যায়াম বা কোনো কিছু দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, সেই ব্যায়ামগুলো করেছিলেন এবং প্রায় বছর খানেক আপনি ভালো ছিলেন? হ্যাঁ, উনি 2-3 আইটেমের ব্যায়াম দিয়েছেন, আমি ওটি করছি। করার পরে মনে হয় বছর খানেক ছিলাম ভালো। তো পরে আবার এটা স্টার্ট হয়েছে আস্তে আস্তে, আবারও দেখছেন যে একই রকম সমস্যা। হ্যাঁ, আস্তে 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 স্টার্ট হওয়ার পরে এটা ভাটির দিকে গেছে। আচ্ছা, তারপরে আমি দেশে আসার সিদ্ধান্ত নিলাম এবং কি স্যারের ওই ভিডিওগুলো আমি মোবাইলে দেখি। সেই কোমর ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি তখন ঘাড়ের
ঘাড়ের দিকেও ব্যথাটা কিছু ঘাড়ের দিকেও আসছে আচ্ছা ঘাড়ের দিকে আসা এটা নতুন ধরনা 4 থেকে 5 মাস হইছে আচ্ছা তার আগে শুধুমাত্র কোমর এবং পায়ের দিকেই ব্যথাটা ছিল এর পরবর্তীতে আপনি দেখছেন সেটা কোমর থেকে ঘাড়ে পড়ছে গেছে জি ওই সময়টায় যখন দীর্ঘদিন যাবত দেখছেন যে আপনি ব্যথা নিয়ে আক্রান্ত ডক্টরের কাছে গিয়েছেন বাট ঔষধে কাজ হচ্ছে না কেমন লাগতো ওই সময়টাতে ওই সময় তো খুব খুব খারাপ ফিল করতাম মানসিক ভাবে কি কিছুটা ভেঙে পড়েছিলেন অনেকটাই যে চিকিৎসা করছি ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কি করব এই সময়টায় শুধু সেটাই কি ভাবতেন বহুত কিছু ভাবতাম ওই টাইম কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি জি যদি ওই সময়টা আপনার কিছু হয়ে যায় তখন পুরো পরিবারের কি হবে এই যে এরকম নানা দুশ্চিন্তা দুশ্চিন্তা ভালো হব কি হবে না সুস্থ হব কি হবে না এই যে একটা দুশ্চিন্তা কাজ করছিল সেই সময়তে আপনি এর কি ধরনের চিকিৎসা আছে সেটা খোঁজা শুরু করলেন আমি এই ধরম এই এখন যে চিকিৎসাটা আমি হইছি এই রকমের চিকিৎসাটা আমি খোঁজা শুরু করছি যে অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা হ্যাঁ অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা তখন এই স্যারের এই ভিডিওগুলো দেখি দেখার পরে বুঝলাম না যে এখানে গেলে আমার সমস্যাটা সমাধান হবে মানে কিছুটা আপনি আশ্বস্ত হয়েছেন যে না অন্তত এর কিছু ধরনের চিকিৎসা অবশ্যই আছে যেটা হয়তো আমি গেলে হয়তো এই চিকিৎসা নিয়ে হয়তো আমি সুস্থ হতে পারবো হ্যাঁ এবং সেই অনুযায়ী আপনি সরাসরি ডিসিশন নিলেন যে আপনি দেশে চলে আসবেন জি এবং সরাসরি চলে আসলেন হ্যাঁ সরাসরি এখানে চলে আসলাম মাত্র 8 দিনে আপনি সুস্থ হয়ে গেলেন ইনশাআল্লাহ প্রথম যখন আসলেন স্যারের মুখোমুখি হলেন স্যার কি বলেছিলেন মনে আছে হ্যাঁ স্যার প্রথমত বলেছে আপনার কী সমস্যা তারপরে আমি আমার সমস্যাগুলো বললাম যে আমার পায়ের সমস্যা মাজার সমস্যা আমার ঘাড়ের সমস্যা হাতের সমস্যা আচ্ছা তখন স্যার স্যার আমার টেস্ট দিল টেস্টগুলো করলাম করার পরে স্যারে বলছে যে আপনি এখানে ভর্তি হয়ে যান আচ্ছা হ্যাঁ ভর্তি হওয়ার পর এখন 8 দিন চলতেছে 8 দিন চলার পর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ তার মানে এই যে এত দূর থেকে আসা শুধুমাত্র একটি ভিডিও দেখে একটি ভিডিওর উপর বিশ্বাস করে আসাটা সেটা আপনার সফল হয়েছে সার্থক হয়েছে আমার সার্থক হয়েছে সফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ওই সময় যখন কাজ করতেন দেখা যাচ্ছে প্রবাস জীবনে যত যাই কিছু বলি আসলে আপন বর্তে ওখানে এরকম কেউ থাকে না হয়তো যারা সহকর্মী আছেন বা যারা একসাথে কাজ করছেন তারা হয়তো কিছুটা হেল্প করে কিন্তু দেশে থাকলে আমরা যেরকমটা হেল্প পাই ওরকমটা আমরা কিন্তু প্রবাস জীবনে পাই না পাওয়া যায় না ওই সময়টাতে যারা আপনাকে দেখেছেন অনেকেই হয়তো কিছুই করতে পারেননি শুধু দূর থেকে আপনার কষ্টগুলো দেখেছে বা দেশে অনেকেই আপনাকে দেখেছেন আপনি নিজেও একটা সময় কিছুটা ডাউটফুল ছিলেন যে আসলে আপনি আদৌ সুস্থ হবেন কি হবেন না সে মানুষটা এখন ব্যথামুক্ত জীবনে যখন ফিরে এসেছেন কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত এবং আমার রুমমেট যারা আছে ওনারাও এরকম কিছু ইয়েতে ভুগছে হ্যাঁ মানে প্রবাসেও এরকম অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন ব্যথাপ্রাপ্ত হচ্ছেন চিকিৎসা করাতে পারছেন না দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে অনেকগুলো টাকা খরচ করে তারা যাচ্ছেন কিন্তু তাদেরকে দেশে চলে আসতে হচ্ছে শুধুমাত্র ব্যথার কারণে জি তাদের জন্য যদি আপনি কিছু বলেন হ্যাঁ আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হ্যাঁ এরকম ব্যথা বেদনা কিংবা আরও বেশি কিছু হলেও হ্যাঁ আপনারা এখানে চলে আসেন ডিপিসি হসপিটালে হ্যাঁ শ্যামলি রিং রোড ক্লাব মাঠের অপোজিটে হ্যাঁ এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা হয় ভালো কিছু পাবেন হ্যাঁ এই আশায় করে আমি এখানে আসছি আমি ভালো কিছু পাইছি হ্যাঁ এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আমার এই ভাই প্রবাসী ভাই জীবনের দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং অনেক পরিশ্রমী একটা মানুষ সেই মানুষটাই যখন হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন আমরা সকলেই যখন আসলে অসুস্থ হয়ে পড়ি আমরা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্বাভাবিক অনেক কিছু আমরা চিন্তা করতে পারি না কী করাটা আমার জন্য ভালো হবে কোথায় গেলে আমার জন্য ভালো হবে এই একটা ইনডিসিশন আমরা ভুগতে থাকি বা আমি কি আদৌ সুস্থ হবো কি হবো না এই অসংখ্য প্রশ্ন নিয়ে যখন আমরা আসলে সঠিক চিকিৎসাটা পেয়ে যাই আমার থেকে বড় সুখী আসলে আর কে হতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ হয়ে বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম